कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। अपनादे सकल के जानाई शुभ जन्माष्टमीर शुभेच्छा। आज के जन्माष्टमीर दिने देखुन एखाने गोपाल ठाकुरेर स्नान पर्व चलछे আর আজকে আমরা সারা দিনই গোপাল ঠাকুরের জন্মদিন উপলক্ষে এক জায়গায় হয়ে সারা দিনই কিছু না কিছু ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও আমাদের সঙ্গে দেখুন আমরা সারা দিন কিভাবে কাটালাম আজকের দিনটা। আমরা গোপাল ঠাকুরকে আদর স্নেহ দিয়ে তো প্রতিদিনই রাখি, তবে আজ যেহেতু জন্মাষ্টমী গোপালের জন্মদিন, তাই আজ একটু তো বিশেষ আদর পাওনা আছেই তার। দেখুন কি সুন্দর জলের মধ্যে ফুলের পাপড়িতে চান করছে। গোপালের স্নান পর্ব শেষ হলো, এরপর গোপাল নতুন জামা পরবে, গোপালকে সুন্দর গয়না দিয়ে সাজানো হবে, ফুলের গয়না পরানো হবে, ময়ূরের পালক দেওয়া হবে মুকুটে, হাতে থাকবে বাঁশি, আর তার সঙ্গে তো রয়েছে গোপালের পছন্দের ভোগ। গোপাল যা যা খেতে ভালোবাসে আজকে তাই তাই তাকে দেওয়া হবে। গোপালের পছন্দের তালের নাড়ু, তালের লুচি, নারকেল নাড়ু, হালুয়া, ফল মিষ্টি আরও সব তো আছে। দেখুন কি সুন্দর গোপালের আরতি হবে এবার। জন্মাষ্টমীর আয়োজন আমরা আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম, আর আজ জন্মাষ্টমীর দিন সকাল সকাল উঠে ঠাকুরের ভোগ টোগ রান্না করে আমরা পুজো শুরু করেছি। আজকে কিন্তু সারা দিনই আমাদের এই সব পুজো নিয়েই কাটবে, আর সন্ধেবেলায় কিন্তু একটা নতুন চমক আছে। আমাদের ছোটো ছোটো ছানাগুলোকে রাধাকৃষ্ণ সাজিয়ে ওদেরকে দিয়ে ছোট্ট খাটো অনুষ্ঠান একটা আয়োজন করেছি আমরা। আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে। গোপালের গয়না পরানো হয়ে গেছে, ফুলের গয়না পরানো হয়ে গেছে। দেখুন গয়নাগাটি পরে মুকুট পরে কি সুন্দর লাগছে গোপালকে দেখতে। গোপাল আমাদের সেজেগুজে একদম তৈরি, এরপর গোপাল এখন সিংহাসনে বসবে। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণা সিন্ধু, তুমি দীন জনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। চলছে গোপালের আরতি হলেই এরপরে গোপালকে আমরা ভোগ নিবেদন করব। গোপালের ভোগ নিবেদন হলেই এখনকার মতো দিনের বেলার পুজো পর্ব শেষ হবে। এখানেই কিন্তু শেষ নয়, আজ তো গোপালের জন্মদিন, তাই আজকে আমরা সারাদিনই গোপালকে একটু আনন্দ দেওয়ার ভালো রাখার চেষ্টা করব। আমরা আমাদের মতন করেই গোপালকে আরাধনা করব।
আজ সন্ধেবেলায় যে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার প্রস্তুতি পর্ব কিন্তু আমাদের আবার বিকেল থেকেই শুরু করে দিতে হবে। কারণ আমাদের যে ছোট ছোট ছানাগুলো আছে, তাদেরকে তো রাধাকৃষ্ণ সাজাবো, আর সেই কাজটা কিন্তু কম কঠিন কাজ নয়। আর তারপর নিজেরাও তো একটু সাজুগুজু করব, তাই আবার আপনাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হচ্ছে। সঙ্গে থাকবেন কিন্তু। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। मैया यशोदा ये तेरा कन्हैया, पनघट पे मेरे है पगड़े है भैया, तंग मुझे करता है संग मेरे लड़ता है, राम जी की कृपा से मैं बची, राम जी की कृपा से। शबरी के जैसे खिला।
पाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। এর পরের পরিবেশনাটিতে আপনারা ছোট্ট কৃষ্ণ ঠাকুর আর তার স্নেহময়ী যশোদা মায়ের সুন্দর মিষ্টি মধু সম্পর্কের একটি প্রতিচ্ছবি দেখতে পাবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। মেরে বাকে বিহারে লাল, মেরে বাকে বিহারে লাল, তুই তিনাও না করিও সিঙ্গার, नजर तो हिलक जाएगी, ओ प्यारे नजर तो हिलक जाएगी, मेरे बाके बिहारी लाल, ओ तेरी सूरत पे मन मोरा टिका, प्यारा लगे तेरा पीला बटका, तेरी सूरत पे मन मोरा टिका, प्यारा लगे तेरा पीला वटिका, ओ तेरी वल में बसंती माल, तेरे गल में बसंती माल, तुई तिना ना करियो सिंगार, नजर तो हिलक जाएगी, ओ प्यारे नजर तो हिलक जाएगी, मेरे बाके बिहारी ला। भगवती वासुदेवाय नमो श्री कृष्ण राधे राधे। हैप्पी जन्माष्टमी।